কবি দিয়া কৃপা বিন্দু দিয়া কৃপা বিন্দু করুণারি সিন্ধু ভবতারের বন্ধু নবী অন্ধকারে আলো নবী নূরে ছিল নিরাকারে সেই নূর জ্বলে বাঁচিল অন্ধকারে আলো নবী নূরে ছিল অন্ধকারে আলো নবী নূরে ছিল নিরাকারে সেই নূর জ্বলে বাঁচিল হাতে কোরআন খানি ললাটে নুরানি শাহাদাত বানি নবী ফোটের উপরে নবীর হাতের কোরআন খানি ললাটে নুরানি শাহাদাত বানি নবী ফোটের উপরে নবীর হাতে কোরআন খানি ললাটে নুরানি শাহাদাত বানি নবী ফোটের উপরে আল্লাহ নিরঞ্জন আপনার পাক জবান কোরআন তাবক্ষি নবী রে আছে আল্লাহ নিরঞ্জন আপনার পাক জবান কোরআন তাবক্ষি নবী রে আছে আল্লাহ নিরঞ্জন আপনার পাক জবান কোরআন তাবক্ষি কোরআনের আল্লাহ নিরঞ্জন আপনার পাক জবান কোরআনটা বকশিস করছে আমার নূর নবীকে সেই কোরআনের বর্ণন করিতে বিতরণ আসিলেন নুরিস্তন পবিত্র মক্কা নগরে একটু রহমতের সময় তো বাবা এই সময়টা আমাদের যেন বিধা না যায়
আমার সুরভাবচন্দ্রের দরবারে, আমার হাতেমচন্দ্রের দরবারে, আমার দয়ালের দরবারে, বাবা আমার নবী আর মাওলা ইমাম হুসাইন, হুসাইন আমার নবীরে জিজ্ঞাসা করে, ও নানা তোমার মায়ের নাম কি কও তো? সেদিন আমার নবীজি বলছিল, 7-8 বছরের হুসাইন সেদিন বলছিল, নানা তোমার মা কি বড় না আমার মা বড়? তোমার মায়ের নাম কি আর আমার মায়ের নাম কি জানো? আমার মাকে স্বয়ং আল্লাহ মা বলে ডাক, আমার মাকে স্বয়ং আল্লাহ মা বলে ডাক। তুমি কি আমার মাকে চিনো? আবার রসুল বলছিল, আমার মায়ের নাম হলো আমেনা। তোমার মায়ের কয়জন এসেছিল? আমার মা সমস্ত জান্নাতি নারীদের সর্দারিনী হবে, আমার মা জান্নাতের নারীদের সর্দারিনী হবে, আমার মা, আমার মায়ের নাম ফাতেমা জোহরা। আমার মাকে আল্লাহ স্বয়ং নিজেই মা বলে সম্বোধন করে। তোমার মারে কয়জন ছেলে? আবার রসুল কথাই বলতে পারে না আবেগে আবৃত হয়ে। এবার বলছে, না না তোমার বাবার নাম কি? বলছে, আমার বাবার নাম তো আব্দুল্লাহ। তুমি কি আমার বাবাকে চিনো? আমার বাবা হলো শরীয়তের পাক মারফতের সেরা, আমার বাবা হলো শরীয়তের পাক আরি বাড়ি ভতের সেরা। ও না না আমার বাবা না ইলেমের দরজা, তুমি না ইলেমের ঘর। কেউ যদি তুমি, তুমি যে রসুল, তুমি যে আমার নানা, এই তোমার ঘরে যদি যেতে চাই আমার বাবার দরজা ছাড়া কি যাইতে পারবে? আমার বাবা মুমিন মুনাফেক এটা বাসক করার কষ্টি পাথর আমার বাবা। আমার বাবার নাম মাওলা আলী কারিমুল্লাহ। আমার বাবা হক হায়দার, আমার বাবা, আমার বাবা যে রাস্তা দিয়ে যায় সে রাস্তায় শয়তানও যাইতে পারে না। আমার বাবাকে যারা মানে তাদের নসিবটাকে নসিবে জান্নাতুল ফেরদাউস নসিব হয়ে। বলো তো তোমার বাবা বড়? আমার বাবা বড়। আমার রসুল কিছুই বলতে পারে না। শেষের প্রশ্ন, না না কথা কও না কেন, কও তো তোমার নানা বড়? না আমার নানা বড়। তোমার নানার নাম কি? আমার রসুল বলে, আমার নানার নাম হলো ওয়াহাব জহুরি। তোমার নানারও কয়জন মানুষ চিনে? আমার নানারও নানা নাই নেই বিশ্ব। আমার নানারও যদি না বানাইতো এই বিশ্ব মাতুর মাতুর একটু বানাইতো, আমার নানা কলি হতো জীবের একমাত্র কান্দার। আমার নানা হলো রহমাতাল লিল আলামিন, আমার নানা হলো প্রেমের নবী, আমার নানা হলো নূরের নবী। সেদিন আমার নবী বলছে, হুসাইন আর দূরে থাকিস না হুসাইন, তুই আমার বুকের কাছে আয়, হুসাইন তুই আমার বুকের কাছে আয়।
সেদিন বুকের কাছে গিয়েছিলেন মওলানা হোসেন। আল্লাহ রাসূল বললো, জগৎবাসী জেনে রাখো, আমি নিজেই হুসাইন পন্থী মুসলমান হয়ে গেলাম, আমি নিজেই হুসাইন পন্থী মুসলমান হয়ে গেলাম। যারা সেই নবীকে মহব্বত করে, হুসাইনকে মহব্বত করে, পৃথিবীতে আমার আর কেউ নেই। আমার সোহাবসান কোথা? মাতাও গেল, পিতাও গেল, জোরার ভাইও চলে গেছে, যার কাছে আত্মহতি করেছিলাম সেও যেন না ফেরার দেশে চলে গেছে। একজন ভক্তের কাছে তার দিনে বন্ধু কখনো হারায় না গো, কিন্তু আমি যে কানাল হয়ে বসে আছি, কোথায় গেলে আমার হাতে চালাবার সিংহাসন? Oh,
মাথা নাই মোর পিতা নাই রে আজকে আবার সুরহাত দাদা যাইয়া তুই পালাইছে আসলে পেট ভরে গেলে তো আল্লাহর সিন্নি দিতে লাগবে পৃথিবীতে এমন কোন মানুষ দেখি নাই তার সব ভরেইল কিন্তু দুইটা বেলায় মানুষ মাপ চায় বায়ার দিয়ে না পারুন না মাপ চাই খাবার বইছেন পেটটা ভরে গেছে তোর পরে দিতেছে দুয়ার ফেরে না খালি কয় ভাই আর দিন না ভাই মাপ চাই এই এক জায়গায় মাপ চাই আর কেউ যদি একবার রিমান্ডে নিয়ে বসান শুরু করে তাইলে খালি কয় মাপ চাই কথাটা বলার কারণ হলো আজকের যে আলোচনা যেই গান আমার তো মনে হয় যারা তরিকতের মানুষ এদের তো দুনিয়াদারি মনে থাকার কথা কথা না তারপরেও আমি ধন্যবাদ দিয়ে ছোট করব না আমার সাথী শিল্পীকে অনেক কথা অনেক যুক্তি উক্তি বলেছেন আমি পিছনের কথা ট্রেনের সময় নষ্ট করতে চাই না আচ্ছা যিনি মুর্শিদ তিনি রাসূল ইহাতে নাই কোনো ভুল খোদাও সে হয় ফকির লালন কয় না এমন কথা আল্লাহর কোরআনে যার একটা সূরা আমরা উল্লেখ করেছি সূরা নিসার মধ্যে 150-51 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন যারা আমার থেকে আমার রসুলকে পৃথক ভাবে তারা নিঃসন্দেহে কাফের এ রাখো এ ছেলে আমার যে মামা উপস্থাপন করলেন গেল কই বেটা আচ্ছা নবী রসুল আহম্মদ মোহাম্মদ কি এক জিনিস কি বলে নবী শব্দের বাংলা কি এখান তো পীর মাসায়েকরা আছেন নবী শব্দের বাংলা হইলো গায়েব জানেওয়ালা আজ কিন্তু ভালো করে শোনেন নবী শব্দের বাংলা হলো গায়েব জানে ওয়ালা আর রসুল হইলো নতুন বাণী মানুষের মধ্যে প্রচার করা অর্থাৎ রেসালতের বাণী মানুষের মধ্যে পৌঁছিয়ে দেওয়ার দায়িত্ব হয় যিনি রসুল এটা কারো ঘরে জন্ম লয় না কাউকে জন্ম রসুল কারো ঘরে জন্ম লয় কথা বললেন আচ্ছা পীর কারো ঘরে জন্ম লয় না না হ্যাঁ বাবা তে যে জন্ম লয় না জন্ম দেয় না হের এবার বাপ দাদা ভাই কোন আহা হ
ভাই তো কইছে রসুল আমাকে মতো জন্ম নেই নাই, এ প্রশ্ন কইরে আবার তুমি কও এই গল্প কো, আবার কও যে আবু জেহেল নবীর চাচা হয়। মোটা কাটা হইলি দারকা হয় না, হ্যাঁ কত সত্য। আমাকে আলো আবার এক ছাত্রী আছে, নাম হলো রুমা, রুনা খানম। তো রুনা একদিন কইতেছে, মা আমার এক কাকা না দারকলছি। চালো আমরা কয় দারকা তো ভালো জিনিস, আমরা গান বাজনা করি কোন জায়গায় যে কোন বিপদে পড়ি। তা তোর চাচা কোন জায়গায় কোন থানায় থাকে? কয় যে থানায় না, তো কোহনে কয় যে আমার গার্মেন্টসের গেড়ে এগুলি কারো ঘরে জন্ম লয় না, কাউকে জন্ম দেয় না, আমি কাউকে লজ্জা দিব না। এখানে 100 জনের মধ্যে 10 জন মানুষ জানে কিনা একটু পরীক্ষা করুন। এই যে 570 খ্রিস্টাব্দে 12ই রবিউল আউয়াল সোমবার, কি বার ছিল সোমবার? 570 খ্রিস্টাব্দে 12ই রবিউল আউয়াল, রাতও নয় দিনও নয়, সবে সাদেক আবদুল্লাহর ঘরে আমিনার উদর থেকে একটা শিশুর আগমন হলো, তার নাম কি? মুসলমানটা কোন কোন রাজপুরে রামায়ণ শুনিয়ে সকল বেলা কয় শীতে কার মা কি উনার নাম হলো মোহাম্মদ মুস্তফা, এই জন্য আহম্মদে মুস্তফা মোহাম্মদে মুস্ত। আমার নাম হইল আবুল, ফকিরদের কারো ঘরে জন্ম লয় নাই, বয়াতি কারো ঘরে জন্ম লয় নাই, সরকার কারো ঘরে জন্ম লয় নাই, তা হইতে হয়। কিন্তু মূল নামটা তো আমার আবুল। তাহলে যেই শিশুটি আসলেন উনি হলো মুস্তফা, এই জন্য আহম্মদে মুস্ত বা মোহাম্মদে মুস্তফা, যত নাম বলে। আমার হুজুর পাকের নাম কতদিন কতদিন নাম? তাফসিরে কাবিরের মধ্যে আসছে হইল ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহি আলাই, তার তাফসিরে কাবিরের মধ্যে আসছে 4,500, 4,500, মূল নাম ছিল মুস্তফা। আর রসুল এটা কারো ঘরে জন্ম, এটা ছিল আগে আছে কি? আওয়ালুনা মুহাম্মদ, আখিরুনা মুহাম্মদ, আউসাতুনা মুহাম্মদ, কুল্লুনা মুহাম্মদ, ছিল আছে থাকবে, যেটা ছিল আছে থাকবে, এটা কারো ঘরে জন্ম লয় না। এটা হওয়ার বিষয়, পাওয়ার বিষয়। স্কুল কলেজে পড়া বলি হওয়া যায় না, স্কুল কলেজে বলি হওয়া যায়, মাস্টার হওয়া যায়, প্রফেসর হওয়া যায়, প্রিন্সিপাল হওয়া যায়, ওসি হওয়া যায়, এসপি হওয়া যায়, ডিসি হওয়া যায়, জজ হওয়া যায়, ব্যারিস্টার হওয়া যায়, মিনিস্টার হওয়া যায়, ডক্টর হওয়া যায়, বৈজ্ঞানিক হওয়া যায়। এজন্য কোরআন শরীফ আল্লাহ বলেছেন, আসবাগ আলাইকুম নিয়ামাহু ওয়াল জাহির ওয়াল বাতিনা, দুই প্রকারের নিয়ামত, একটা জাহিরি নিয়ামত, এইটা জাহিরি নিয়ামত, এটা স্কুল কলেজ মাদ্রাসা থেকে পাওয়া। মাদ্রাসায় বলবেন হাফেজ কারি মাওলানা মুফতি মুহাদ্দিস মুহাদ্দিক, কিন্তু ওলি হওয়া আছে এমন কোন স্কুল কলেজ? হ্যাঁ
এই সাহাবারা কোন মাদ্রাসায় পড়ে সাহাব হয়েছে? কোন মাদ্রাসায় পড়ে কোন ডিগ্রি পড়ে আর সাহাবা হইল? অর্থাৎ মহব্বত করেই সাহাবা হওয়া যায়। তো যিনি মুর্শিদ তার সঙ্গে আগে সম্পর্কটা করলেই এই বিষয়টা বোঝা যাবে। অতএব এই সমস্ত প্রশ্ন আপনার না করাই ভালো। আবু জেল আল্লাহর চাচা হবে কি? এটা করাই তো মোকাবি যার কোন শরিক নাই। আপনার প্রিয় শরিক আছে নাই, তাহলে সেটা কেন হবে? এটা কখনোই হয় না। এ হলো একটা বিষয়। আর একটা বিষয় মনে রাখতে হবে, সেটা হলো আল্লাহ তাআলা যত সৃষ্টি করেছেন উনি কিন্তু কারো কাছে আপনার বাড়ি কয় নাই কইছে? শরীয়ত সরকার নামাজ পড়ো, এই আবুল সরকার পিসাব বাড়ি যাও কইছে? কে? আল্লাহ বলছে কোরআনটা আমার, আর এটা পড়ে শুনিয়েছেন নূর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হিকমতটা আমার, এটা শিক্ষা দিয়েছেন আমার নবী। আর তোমাদের পাপগুলি অপসারণ করে আল্লাহর ওলিদের কাজ কি? আল্লাহর কোরআন শিক্ষা দেওয়া, হিকমত শিক্ষা দেওয়া, আর পাপ থেকে মানুষকে মুক্তি করা। সেজন্য এটা কারো ঘরে জন্ম লয় না, এটা কাউকে জন্ম দেয় না। এত বড় আল্লাহ, হ্যাঁ আবার এই মানুষের এত কল্পের মধ্যে আয় তোমার। শোনো, 18,000 মাখলুকাতের চাইতে কলব বড়। 18,000 মাখলুকাতের চাইতে কলব বড়। তুমি এতটুকু সহি দেখবার লাগছ? যে জায়গায় প্রবেশ করলে সারা মাখলুকাত দর্শন হয়। ছোট সেটা ঘরের মধ্যে মানুষ ঘুমাই রয়েছে অন্ধকার রাত্রে আছে, কোন ঘর কোনহানের মানুষ কোনহানি কথা কর না আপনারা। এটা মানুষ ঘরের মধ্যে শোয়ার দরজা মধ্যে আটকে শুয়ে রয়েছে অন্ধকারে, এর ঘর কোনহানের মানুষ কোনহানি? ওই মানুষই ঘর, ঘরই মানুষ নাকি? একটি মানুষ, একটি মানুষ যখন সাধনা করে, মানুষের দেহের মধ্যে 5টি নফস আছে। কয়টা? কয়টা? নফসে আম্মারা, নফসে লওয়ামা, নফসে মুলহেমা, নফসে মুতমাইন্না, নফসে রহমান। এই 5টা নফস আছে। অপবিত্র লোক কি আল্লাহরে পাইব? হ্যাঁ, অপবিত্র লোক আল্লাহরে পাবো, আর আগের পাশে অপবিত্র লোক কোরআন স্পর্শ করতে পারবে না। অপবিত্র মানুষ অর্থাৎ আরব ছাড়া কোরআন স্পর্শ করতে পারবে? পারবে না। এটা সূরা ওয়াকিয়ার মধ্যে তো আসছে। একটি মানুষ যখন সম্মুখ গুরুর কাছে আত্মসমর্পণ করে, সম্মুখ গুরু বোঝেন আমরা সম্মুখ সাধনা করি, অর্থাৎ গুরু বর্জক সামনে রেখে আমরা সাধনা করি, ওই সম্মুখ গুরুর আদেশ নির্দেশ মোতাবেক যখন সে সালাদের সাধনায় রত হয়, কোন সালাদ? দাইমি সালাদ, যেটা সূরা মারিজের মধ্যে বলা হয়েছে ইন্নাল মুসাল্লিনা আল্লাযিনা হুম আলা সালাতিহিম দাইমু। যখন সে দাইমি সালাতে প্রতিষ্ঠিত হয়, তখন ওই মানুষটার 3টা নফস বিলুপ্ত হয়ে যায়। কয়টা থাকে? কয়টা? 2টা।
এই যে পাঁচটা নফসের মধ্যে আল্লাহ কুরআন শরীফে ডাক দিছে একটা নফস। হ্যাঁ কুন্ডারে রবের দিকে প্রত্যাবর্তন করো, অর্থাৎ জান্নাতে প্রবেশ করো। ফাদখুলি ফি ইবাদাতি ওয়াদখুলি ফি জান্নাতি, জান্নাতে প্রবেশ করো। দুনিয়ায় থাকতে জান্নাতে প্রবেশ করতে হইব। দুনিয়ায় থাকতে যারা জান্নাতি লোক দেখো নাই, চেনো নাই, তারা জীবনেও জান্নাতের পথ খুঁজে পাবে না। জান্নাতের লোক চিনবা, জান্নাতের পথ চিনতে পারবা। যারা জান্নাতি লোক চেনো নাই, তারা জান্নাতের পথ চেনো না। এবার আসেন, ওই মানুষটা যখন নফসে মুতমাইন্নার মধ্যে প্রতিষ্ঠিত হয়, তখন ওই মানুষটা আল্লাহর গুণে গুণান্বিত হয়। কার গুণে? আল্লাহর গুণে। আল্লাহর সেপাতে মুত্তাসির হয়, আল্লাহর নূর তাজাল্লিতে মুতাজাল্লি হয়, আল্লাহর রঙে রঞ্জিত হয়। সিবগাতাল্লাহি মান আহসানু মিনাল্লাহি ওয়াসিবগা। তোমরা আমার রঙে রঞ্জিত হও, আল্লাহর গুণে গুণান্বিত হও, আল্লাহর সেবাতে মুত্তাসির হও, আল্লাহর নূর তাজাল্লিতে মুতাজাল্লি হও। যখন ওই মানুষটা আল্লাহর রঙে রঞ্জিত হয়, আল্লাহর গুণে গুণান্বিত হয়, আল্লাহর সেবাতে মুত্তাসির হয়, তখন তার হাত দুইটা আল্লাহর হাত হয়ে যায়। কার হাত? আল্লাহর হাত। ওই মানুষটার চোখ দুইটা, কার চোখ? মানুষের চোখ থাকে। ওই মানুষটার জবান, ওই মানুষটার পা, ওই মানুষটার কান, ওই মানুষটার দেহ সবই আল্লাহর হয়ে যায়। তখন রবরূপী রহমান, রবরূপী রহমান জাগ্রত হয়, তিনি আল্লাহময় হয়ে যায়। আল্লাহর ওই মানুষটার মধ্যে কোনো পৃথক থাকে, তখন ওই মানুষ ওই আল্লাহ তার মধ্যে ঢুকে না, ওই মানুষটাই আল্লাহর মধ্যে ঢুকে পড়ে। মেলা কথা কুমার ভান্ডারে, যেমন মা মোহন উচিত কথা, মানে কথা মাই ফেমে ফেক ধরছে, মাই ফেমে ফেক তাহলে আল্লাহ আল্লাহর যাতে যখন মিশে যায়, তখন ওই মানুষটাই আল্লাহময় হয়ে যায়। ওই মানুষটারে ধরা আল্লাহর এই ধরা, ওই মানুষটার ইত্তেবা করা আল্লাহর ইত্তেবা করা, ওই মানুষটার গোলামি করা আল্লাহর গোলামি করা, ওই মানুষটাকে মহব্বত করা আল্লাহকেই মহব্বত করা। যারা আমার অলির সঙ্গে বেয়াদবি করবে, তাদের সাথে আল্লাহ কি করবো? হ্যাঁ কে আল্লাহ যুদ্ধ করবো? কে কার জন্যে? যারা আল্লাহর অলির সঙ্গে বেয়াদবি করবে করবে, আমি আল্লাহ তার সাথে যুদ্ধ ঘোষণা করব। কেন আমার সাথে কই যুদ্ধ করবে? রাই শোনা, আমি আমার অলি ইন্না আউলিয়া তারা তাকা ইলাই ইয়ারি ফাহম গাইরি ইল্লা আউলিয়া, আমি আর আমার অলিগণ আমরা একটা জাদুয়ার নিচে বসবাস করি। মানে এক ঘরের মধ্যে আমরা বসবাস করি, সেই জন্য আল্লাহ ভিতরে যায় না, ওই মানুষটি আল্লাহর ভিতরে ঢুকে। এ জায়গাতে কয়েক ছেলে পানি নিয়ে আমাকে, ওই পাশে যমুনা নদী আছে না, এই মাইটেদের পানি নিয়ে কয়েক ছেলে ফেলাই দেব যমুনার মধ্যে, ওটা কিসের পানি হইব? তখন মাইটেদের পানি ওই দিয়ে থাকে, নদীর জল কূপ জল হয়, বিল বাবর খালে পড়ে রয়, সাধ্য কি তার গঙ্গা কি সার লীলা বুঝবি খেপা কেমন করে?
লীলার যার নাই রে সীমা, কোন সময় কোন সে ধরে ধরে গঙ্গায় গেলে গঙ্গা জল হয়, গর্তে গেলে কূপ জল পায়, ফেদ বিচারে তেমনি সার অনন্ত লীলা, কেবল জানাই পাত্র অনুসারে। আগে পাত্র ঠিক করতে হইব, আমার কথায় বিরক্ত হবে নাকি? ভাব তো অনেক হয়েছে, ভালো হয়েছে, একটা গান আগে শোনাই, এবার মাওলা আলীকে দেখবো আমরা, মাওলা আলীকে তো দেখতে হইব, এটা একটা প্রশ্ন, সেখানে একটা আলোচনা করতে হবে। এই জন্য যিনি আল্লাহময় হয়ে যায় তার মধ্যে আর আল্লাহর মধ্যে কোনো পৃথক থাকে? এই যে মুসা নবীর হাতের লাঠি ছিল না, এটা তো সালনি পরে সাপ হয়ে যায়, দেখেন নাই কে? এটা কিন্তু এখন ওই যে ইয়াও হয়েছে, এটা আর এই মুসা নবীর হাতের লাঠি কিন্তু সাপ হইতে পারত, সাপের মতো অন্য সাপ ধরে খাইছে, আবার দললি কিন্তু ওই যে লাঠি। তো আল্লাহর ওলি যারা দেখা যায় মানুষের মতো, চলে বলে মানুষের মতো, ওটা কিন্তু লাঠি, ওটা কিন্তু সাপ না, দেখা যায় সাপের মতো, ওটা কিন্তু আল্লাহর রং, আল্লাহর গুণ তার মধ্যে প্রকাশ পায়। সেই জন্যে একটা গান আগে করি, আমাদের সাধক আল্লাহর আদেশে নির্দেশ হরে এই দুনিয়ায়, যেই মনটাতে বাস্তবায়ন হয় ওই মন গেল আল্লাহর আরশ হইয়া থাকে না যায়, তৌহিদের সাগরে ডুব দিয়ে, তৌহিদের সাগরে ডুব দিয়া থাকে না যায়, সাধুর মনে দুয়ার ভুলিয়া নির্দেশ, একটা হইল আদেশ আর একটা নির্দেশ আর একটা নিষেধ। যেটা আদেশ এটা মানতে হবে, নির্দেশ করতে হবে, আর নিষেধ এটা করো। আল্লাহর আদেশ নির্দেশ এই দুনিয়ায় যে মন তার উপরে বাস্তবায়ন হয় ওই মনটাই গেছে আল্লাহর আরশে। মানুষ আর জিনেই দুই জনা সফের মাওলার তসবিহ না গো, সফের খুদার আরশে আমার মতো মানুষ মুখ দিয়ে কথা কয়, আমার মানসি আমাকে আসে মানসি আমাকে মুখের কথা শুনবা, আল্লাহর অলিগ দরবারে যাবে ধরে মুখ দিয়ে একটা কথা কয়, হ্যাঁ ওরা চোখ দিয়ে কথা কয়, ওদের চোখের ভাষা বুঝবার জন্য মানুষ যায়, মুখের জবান যখন বন্ধ হয়ে যায় কলমের আলো যখন জ্বলে উঠে, আর কলমের আলো যখন জ্বলে কলমের বাতি যখন জ্বলে চোখ দিয়ে বের হয় ওই চোখের দেখায় মানুষ হৃদায়ত হয়ে যায়। দক্ষিণ পন্থীরা বন্ধু নয়, ভিতরে সেরাক জ্বলবো না,
কাশীনাথপুর থানা মতিউর রহমান নিজামীদের বাড়ি হলো সাপিয়া থানা, পাশাপাশি গ্রাম। মানুষটার নাম ছিল সাইফুল। আমার সাথে পরিচয় হয় রশিদ সরকারের বাড়িতে। আমেরিকায় লেখাপড়া করেছিলেন, লম্বা আমার চাইতে আর এক ফিট উঁচু। এই যে ভাসানী সাহেবের মেয়ের ঘরের ছেলে, আপনি গো? হ্যাঁ, আমেরিকায় লেখাপড়া করছে, কথা কইতো কিন্তু কথা টান হয়ে যেত, ইংরেজি ইংরেজি ভাব। বাংলাদেশ পল্লী বিদ্যুতের জিএম ছিল, বউ একজন ডাক্তার। তথ্যমন্ত্রী আবু সাইদ ছিল এক সময়। গাড়ি বইরে 88 মানুষ আছে জিকির করতে করতে। এই যে দেখতে পার না কি রে শালার মানুষের হয়েছে, এটা এত হো হো করে যাই কহ নেই শালারা। তোমায় কি কয় স্যার, বিশ্ব জাকির মঞ্জিল নামে একটা দরবার আছে ফরিদপুর, বিশ্ব অলি খাজা বাবা। ওনার মাতার মধ্যে শিক্ষিত মানুষ তো, উনি একদিন গাড়ি নিয়ে সরকারি গাড়িতে লক্ষ লক্ষ মানুষ তো, প্রায় 2.5 কোটি মানুষের জমায়েত হতো আমাদের বিশ্বে জাকির মঞ্জিলে। 2 থেকে 2.5 কোটি মানুষের জমা হয়, কত জোর কত কিছু। 88 পিস আমরা কইছি কিছু হয়েছে? আসেন 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 দিল রোশন সাইদি সাহেব, মেলা খারাপ কথা কইছে খাজা বাবা ফরিদপুরি। ওনারে সদরপুর নিচে ওয়াজ করবে, ওই জায়গা যাইও তো। ওনার ওয়াজে লক্ষা দেখলো কইতো না, বর্তমান আমাদের গিয়াসউদ্দিন তাহেরি সাহেব, তার ওয়াজে লক্ষা দেখলো হয়। বসেন বসেন, যিনি মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলেন, দেশের পক্ষে আমাদের আহলে বায়াতের পক্ষে কথা বলেন। হ্যাঁ বসেন বসেন। কিছু কথাবার্তা 88 হুজুরের সম্বন্ধে কইছে, সব বক্তা দৌড়াই গেছে। বাবা এমনি যেখানে যামন নাই তাই কো, আপনার বাড়ির কাছে এসে আপনার দুর্নাম করে বলে, তোমরা একটা কাম করো গে। অবশ্যই তখন তো মঞ্চে এত ফ্যান ফুন, অবশ্যই লোকটা ওয়াজ করতে যে গাইমে গেছে, তোমরা একটু পাখা নিয়ে বাতাস করো গে, আর পারলে 2-4 না করে নজরানা দিও মানুষটার। ভক্তরা কয় বাবা কি কন, বলে দুর নাম করুক আর সুনাম করুক, তোমাকে পীরের নামটা তো কয়, তোমাকে দুর নাম করুক, তোমার পীরের দুর নাম করুক, তবে তো তোমার পীরের নামটা তো। তো যদি কেউ তোমার পীরের নামটা কয় তারে সম্মান করতে হয়। আরে এটা হলো ওলিদের হিসাব। এই সাইফুল বাগলা চলে গেছেন, তো বাবা জানতো একটা এটা হুজরা মত থাকতো না গ্রিল দিয়ে, নাই তো মানুষ ওখানে যাই ছুইব না। একটা ছোট্ট দরজা ছিল, ওইখান দিয়ে উনি হাত বাড়াইয়া ভক্তদের সাথে মুসাফা করত, সবাই লাইন ধরে দাঁড়াইছে অলির দরবারে তো। কিন্তু ওনার এই সিস্টেমটা নাই, বড় শিক্ষিত মানুষ,
শিক্ষিত হইলেও একটা জ্ঞান তার মধ্যে আছে। কিরে বাবা, মেলানি যখন উনি সামনে আসছে, আগে হাতটা হুজুর ও করছে কি বাও হাতটা পাশে নিছে, ডান হাতটা এমনি সামনে ধরছে লম্বা। তো বলে মিয়া সাহেব কি চান? তো মিয়া সাহেব বলতো, বলে আপনি বলে বিশ্ব জাকের মজলি পিসাব, বলে হ বাবা আমি আমেরিকায় লেখাপড়া করছি, আমার কাছে আইসাও কেন ভাই, আমার একটু কোরআন শিখিয়ে দেন। আহা, বুঝতে পারছি না। জিজ্ঞেস করছে তোমার বাড়ি কোথায়, কইছে পাবনা। এক ভক্তরে কইল কি এটা জল চৌকি নিয়ে আসো, একটা এই ছেলে এই ছেলে বাজান কথা কর না আপা, একটা জল চুকি নিয়ে আসো, এটা খুলে দাও। তো চেয়ারে বসা, পাশে একটা জল চুকি দিছে, বলে তুমি এখানে বসো। বসছে, বাম হাতটা দিয়ে মাথাটা ধরে কপালের মধ্যে একটা চুমা দিছে, আমার মতো কিছু না বুঝ ভক্তরা আছে। বললো বাবা, এত বিয়াদুমি করলো মানুষটা, তার কপালে চুমে দিলেন, আমরা বুঝলাম না। বললো বুঝতে হবে না, আমার পীরের দেশের মানুষ, আমার মুর্শিদের দেশের মানুষ, আমি ওকে চুমা দিইনি, আমার মুর্শিদের দেশের মানুষ ও আমার মেহমান, তাই ওরে আমি চুমা দিচ্ছি। Oh,
নিগুর সাধনা করেছেন মানুষ থেকে দূরে সাধনা করেছেন, কোথায় গেল চাকরি, কোথায় গেল তার সেই অহংকার, বাড়ির থেকে বাড়িতেও দ্বন্দ্ব সৃষ্টি হলো, পরিশেষে একটা দলিল উইল করছে, 24 বছরের বিবাহিত স্ত্রীকে সুশিক্ষায় শিক্ষিত করতে না পারি নিজেকে অযোগ্য বলে ঘোষণা করিলাম। ইসলামের বিধানে বহু তালাক দেওয়া যায় না, এটা কোনো বিধানই নাই, শান্তির মধ্যে অশান্তি করা যায়, ইসলাম যদি শান্তির ধর্ম হয় তাহলে বহু তালাক দেওয়া বলেন 24 বছরের বিবাহিত স্ত্রীকে সুশিক্ষায় শিক্ষিত করতে না পারিয়া নিজেকে অযোগ্য বলে ঘোষণা করিলাম, তালাক দিলাম না, নিজেই তালাক নিয়ে গেলাম, ঘর পোশাকের জন্য 2.5 কোটি টাকার সম্পত্তি দিয়ে গেলাম। 1864 দিন পর্দা নিবে, তার আগের দিন বিকেল বেলা আমার বাড়ি গেছে সাইফ, আমার 100 টাকা দাও আমি দরবারে যাব। আমি থাকবা না বললো, না দরকার আছে। ভোর রাত্রে খবর হলো 3:45 সময় বাবা যান চলে গেছে। 1 সপ্তাহ পরে আসতে দেখি একটা কালো পোশাক পরা, আমরা ওই যে শহীদের দিবস পালন করি, শোক পালন করি, একটু কাপড় বাঁধতে ছুঁয়ে দিয়ে কালো কাপড়। আমি আসলে আমার দৈরে চোখের পানি ফেলতেছে, আমি বললাম কালা পোশাক পাইলেন, তুমি গেলা সাদা পোশাক পরে, বলে কালা পোশাক তুমি বোঝো না, আমার শোক আইছে না, যদি কোনদিন আমার বাবার আমি ফেরত পাই আবার আমি সাদা পোশাক পরে। শরীয়ত বাবা জীবন ভরে যা কইলাম মানুষ রে, আমি হিসেব করে দেখছি বাংলাদেশে আমার চাইতে অপরাধী মানুষ একজনও নাই, কারণ আমি যেটা বলি আমি সেটা করতে পারি না, পারি না। বাড়ি ওরস করছে, গেছি ওরসে, পোস্টারের মধ্যে লেখছে বিশ্ব ডবল আউলিয়ার দরবার। আমি কেটে কি লেখছাও, কয় আমার পিসাব তো বিশ্ব জাকের মন্দিরের পিসাব, আরে খাজা ইনায়েতপুরি আমার দাদা, তাহলে ডবল পিসাবের ভক্ত। আহ
জন্য আমাদের আব্দুল করিম বাবার একটা গান আছে, আশেকে দেখে মাশেকে রই যাই তার নারা যাই তার রুজায় আশেকের হয় রাস্তা সুজায় আশেকের হয় রাস্তা সুজায় মিলে এই কথাই লেখে দলিলে বাউল আব্দুল করিম বলে নইলে বেদ বাগানের মধ্যে চন্দন কাঠ বেদ বাগানে চন্দন কাঠ পাওয়া যায় বেদ বাগানে যেমন চন্দন কাঠ পাওয়া যায় না আশেক ছাড়াও মাশুকের দিদার লাভ করা এই জন্য আদেশ নির্দেশ এই দুনিয়ায় সেই মনটার উপরেই বাস্তবায়ন হয় ওই মন গেছে আল্লাহর আরো আর
দিদাই আল্লাহ রে দিদা বলো ভাই তারা চলো সেন্টার দেখলো বেড়াই না তা ভুলি আসল সেন্টার দেখলো বেড়াই না তা ভুলি না জিনের রাজত্ব ছিল মানুষ সৃষ্টি হয় তো জিনের একটা বাচ্চা মানে ওই জিনের বাচ্চার একটা বাচ্চা খেজুর বাগানের ভিতর দিয়ে খেজুর খায় ছোট একটা বাচ্চা এটা খাই দিলে নষ্ট করে আপনারা দেখবেন না পোলাপান পরে গেছে ওইটা খাই এটা ফেলাইছে ওইটা তো বাচ্চাটা